ডাকাতি করতে যাওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ ডাকাত তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির জন্য থাকা বিভিন্ন সরঞ্জাম ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে বৃহস্পতিবার রাতে রামপুরহাট থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সীমানায় থাকা বীরভূমের রামপুরহাট দুমকা রাস্তার বড় পাহাড়ি গ্রামের কাছে ওই পাঁচ ডাকাত ঘোরাঘুরি করছে ডাকাতির উদ্দেশ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ডাকাত দলটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বড় পাহাড়ি গ্রামের কাছে ওই সময় পুলিশের কাছে খবর আসে ডাকাতদের জড়ো হওয়ার ঘটনা শুরু হয় পুলিশই অভিযান আর তার ফলে পুলিশের হাতে ধরা পড়ে যায় ডাকাত দলটি ধৃত পাঁচ ডাকাতকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় আসলে শীতকালেই নাকি সবচেয়ে বেশি চুরি ডাকাতির ঘটনা ঘটে থাকে বলে অনেকের অভিমত পুলিশের গোপন সূত্র কাজ না করলে ওই রাতে তারা কোনো না কোনো জায়গায় তাদের কাজ হাসিল করত মানুষের জন্য কোনোভাবেই শান্তি স্বস্তি নেই দিনমান কাজকর্ম করার পর রাতে যে দুদণ্ড নিশ্চিন্তে নিজের ঘরে বালিশে মাথা রেখে ঘুমবেন তার যেন জো নেই যদি পুলিশ তাদের গ্রেপ্তার না করতো তাহলে নির্ঘাত কারো না কারো বাড়ি ঘর অথবা কোনো ভালো মানের দোকানে ডাকাতি করত তারা ফলে ক্ষতি হতো সেই সব মানুষদের তবুও রক্ষে পুলিশ তাদের ওই কাজ করার আগেই গ্রেপ্তার করেছে আসলে প্রতিদিন প্রতি রাতেই এই রাজ্যের কোথাও না কোথাও ডাকাতির ঘটনা ঘটেই চলেছে কিছু ক্ষেত্রে ধরা পড়ছে আবার কিছু ক্ষেত্রে ধরা পড়ছে না কোথাও হয়তো বড় ক্ষতি হচ্ছে আবার কোথাও বা বেশি ক্ষতি হচ্ছে এদিকে আজকের দিনে ডাকাতি মানেই সাধারণ মানুষ বা সাধারণ কোনো দোকান ব্যবসায়ীর বড়ো মাপের ক্ষতি হওয়া নগদ টাকা পয়সা থেকে শুরু করে সোনা দানা বা এ জাতীয় কিছু নিয়ে পালিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী কিংবা কোনো ক্ষতিগ্রস্ত গৃহকর্তা বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ জানাবেন এটাই স্বাভাবিক রেবাজ হিসেবে রয়েছে এ ব্যাপারে পুলিশ আবার সেসব উদ্ধার করতে অভিযানেও নামবে হয়তো তাতে ধরা পড়ে আবার হয়তো তাতে ধরাও পড়ে না এভাবেই কখনো সাফল্য পাচ্ছে পুলিশ যেমন গতরাতে রামপুরহাট দুমকা রাস্তার বড়পাহাড়ি গ্রাম থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ তবে অনেকে অভিযোগের সাথে বলে থাকেন পুলিশের নজরদারি ঠিক মতো না হলে সেক্ষেত্রে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যেতে বাধ্য আবার চোর ডাকাতরা ধরা পড়ছে না তা কিন্তু নয় একটা জিনিস পরিষ্কার যে এত চোর ডাকাত ধরা পড়ছে এবং শাস্তিও পাচ্ছে জেলও হচ্ছে তবুও চুরি ডাকাতির বিরাম নেই অনেকেই এসব অসামাজিক কাজের সাথে যুক্ত হচ্ছে তা না হলে তো এই সংখ্যা কমে যেত কেউ কেউ বলছেন রাজ্যে তো সেভাবে কর্মসংস্থানের জায়গা নেই তাই একটা কিছু তো করে পেট চালাতে হবে বোধ সেটা ভেবেই কিছু যুবক এ ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ছে ফলে দিনকে দিন তাই চুরি ডাকাতির হিড়িক বেড়ে যাচ্ছে ফলে শুধু যে বাড়িঘরেই ডাকাতি চুরির ঘটনা ঘটছে তাই নয় বিভিন্ন সোনার দোকান অন্যান্য বড়ো মাপের দোকানেও এ ধরনের চুরি ডাকাতির ঘটনা ঘটেই চলেছে এমন ঘটনার হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যের বিভিন্ন এলাকার মন্দিরগুলিও যদিও ইদানিংকালে অনেক জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেখান থেকে ছবি পেলেও কোনোভাবেই সেই সব ফুটেজ মিলিয়ে হয়তো অনেক ক্ষেত্রেই ধরা যাচ্ছে না তাদেরকে খোঁজ না মেলায় আর এসব চোর ডাকাতদের হাতে এখন বন্দুক পিস্তল গুলি এসবও থাকছে যা হয়তো রাজ্যের ভেতরে কোনো গোপন ডেরা এগুলি তৈরি হচ্ছে বলে ধারণা অনেকের আবার কেউ কেউ বলছেন রাজ্য বিহার ও ঝাড়খণ্ড থেকেও পশ্চিমবঙ্গের গোপন পথ ধরে চলে আসছে সেই সব বন্দুক কার্তুজ যা চোর ডাকাতরা ব্যবহার করে থাকছে আখছাড় তবে রাতের দিকে পুলিশের নজরদারি যতটা মজবুত হবে ততটাই চুরি ডাকাতি বন্ধ হবে বলে অভিমত অনেকের